নামটো নামটো কি আপোনাৰ? এই নাম নামটো সানি দেউ লালি। নামটোৰ নামটো কি আপোনাৰ? এই নাম নামটো সানি দেউ লালি। যোৱাকালি আমি শান্তিপুৰলৈ গৈ দেখিবলৈ পালোঁ যে আৰু জানিবলৈ পালোঁ যোৱা কিছুদিনৰ পূৰ্বে অবৈধ বাংলাদেশীৰ দ্বাৰা শান্তিপুৰৰ এগৰাকী স্থানীয় নাবালিকাক আমি ধৰকিতা হৈছে বুলি আমি জানিবলৈ পাইছোঁ। এইখিনিতে আমি দোষীক কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি বিহিবৰ বাবে আমি টাইপাৰ তৰফৰ পৰা দাবী জনাম আৰু তাৰ লগতে আমি প্ৰশাসনক বা অসম চৰকাৰক আমি প্ৰশ্ন কৰিব বিচাৰিম যে শদিয়াৰ দৰে এখন ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক এৰিয়াত কিদৰে অবৈধ নাগৰিক আহি তেওঁলোকে মাটি বাৰী কিনি ঘৰ দুৱাৰ সাজি ব্যৱসায় বাণিজ্য কৰি ইয়াত থাকিবলৈ পাইছে আৰু কাৰ ছত্ৰছায়াত? কোনোবা চৰকাৰী বিষয়া ইয়াত জড়িত হৈ আছে নেকি বা কোনোবা ৰাজনৈতিক দালাল ইয়াত জড়িত হৈ আছে নেকি বা কোনোবা অফিচাৰ ইয়াত জড়িত হৈ আছে নেকি? কোনোবা পইচাৰ বিনিময়ত বা কোনোবা ভোট বেংকৰ স্বাৰ্থত কোনোবা এনেধৰণৰ কাৰ্য সংঘটিত কৰিবলৈ মাটি বাৰী কিনি থাকিবলৈ তেওঁলোকক সুবিধা দিছে নেকি? ইয়াৰ আমি উচিত তদন্ত বিচাৰিছোঁ আৰু অনাগত দিনত যাতে এনেকুৱা ধৰণৰ দুষ্কাৰ্য সংঘটিত নহয় তাৰ বাবে দোষীক কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি বিহিবৰ বাবে আমি টাইপাৰ তৰফৰ পৰা আজি দাবী জনাইছোঁ। হয়, আজি আমি পুৱাবেলাতে খবৰ পাওঁ যে শান্তিপুৰ ঘূৰমৰা অঞ্চলৰ এগৰাকী নাবালিকাৰ ওপৰত দুই মিয়া নৰপিখাছে তাইক কামনাৰ বলি কৰিবলৈ অপচেষ্টা চলাইছিল আৰু সেই অপচেষ্টা চলোৱাৰ কথা আমি শুনিয়েই আমাৰ অসম শ্ৰেণী ছাত্ৰ সন্থা অদিয়া উপশাখাৰ বিষয়ববীয়াসকলে গৈ সেই স্থানত উপস্থিত হৈ তেওঁলোকৰ ঘৰত গৈ উপস্থিত হয় আৰু তেওঁলোকৰ পিতৃক লগ পাই গোটেই কথাখিনি জানিবলৈ সক্ষম হয় আৰু তেখেতৰ পিতৃক লৈ আহি আমি থানাত সেই নৰপিখাছ কেইজনৰ বিৰুদ্ধে আমি এজাহাৰ দাখিল কৰিছোঁ আৰু সেই এজাহাৰ ভিত্তিক শদিয়া আৰক্ষী প্ৰশাসনে মূল অভিযুক্ত এজনক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছে আৰু এজন পলাতক অৱস্থাত আছে। আমি আৰক্ষী প্ৰশাসনক দাবী জনাইছোঁ যে অনাগত 24 ঘণ্টাৰ ভিতৰত এই যি পলাতক অৱস্থাত আছে সেই পাখণ্ডজনক অতি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰি তেওঁলোকৰ ওপৰত খুব কঠোৰ শাস্তি বিহিবলৈ, তেনে কিশোৰীৰ ওপৰত তেনেধৰণৰ কাণ্ড সংঘটিত কৰিবলৈ অপচেষ্টা কৰা ব্যক্তিসকলক ফাঁচীৰ দৰে এক শাস্তি প্ৰদান কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ আৰু যদি আগন্তুক 24 ঘণ্টাৰ সময়ৰ ভিতৰত সেই ব্যক্তিজনক, পলাতক ব্যক্তিজনক কৰায়ত্ব নকৰে আমি পৰৱৰ্তী সময়ত শদিয়াৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনক লৈ, শদিয়াবাসী ৰাইজক লৈ আমি গণতান্ত্ৰিক আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ম। সঁচাই খুব আচৰিত কথা, এয়া জনজাতিৰ কাৰণে সুৰক্ষিত অঞ্চল ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক এৰিয়া, য'ত নেকি আমাৰ শদিয়াতেই থকা মানুহেই ম্যাদী পট্টা এখন পাবলৈ মাটি এডোখৰ কিনা বেচাৰ ক্ষেত্ৰতেই ইমানখিনি কটকটীয়া নীতি নিয়ম থকাৰ স্বত্তেও বৰপেটাৰ পৰা অহা ব্যক্তি এজন, মিয়া এজনে অসমৰ ভূমিত শদিয়াৰ এন ঠাইত তেওঁলোকে মাটি কিনাৰ অধিকাৰ কেনেকৈ পাইছে, কোন চক্ৰান্ত জড়িত আছে, ইয়াত আমাৰ ৰাজচক্ৰ বিষয়া কাৰ্যালয় কোনকেইজন ব্যক্তি জড়িত হয়, এনেধৰণৰ কাম কৰিবলৈ তেওঁলোকক উৎসাহ যোগাইছে, প্ৰেৰণা যোগাইছে, কিহৰ বিনিময়ত যোগাইছে, আমি কিন্তু এয়া আমাৰ এক বৃহৎ প্ৰশ্ন। এয়া আমি শদিয়াবাসী ৰাইজকো আহ্বান কৰিছোঁ যাতে কোনো বাহিৰা মানুহক যাতে শদিয়াৰ 1 ইঞ্চিও মাটি যিমান টকাৰ বিনিময়ত হওক কোনো কাৰণতে দিব নালাগে আৰু আমি আজি আহ্বান জনাব বিচাৰিছোঁ এই স্থলীৰ পৰাই যে শদিয়াৰ ৰাইজক, যে আমাৰ শদিয়াত যিসকল অবৈধ মানুহ আহি ইয়াত য'তে গজালি মেলা দি য'তে ত'তে ঘৰ সাজি আছে সেইসকল ব্যক্তিক অতি শীঘ্ৰে যদি আমি শদিয়াৰ পৰা তেওঁলোকক কালি টোপোলা বান্ধি খেদি পঠিয়াবলৈ সক্ষম নহওঁ, অনাগত দিনত কিন্তু আমাৰ কাৰো ঘৰৰ ল'ৰা ছোৱালী সুৰক্ষিত হৈ নাথাকিব, শদিয়াখন সুৰক্ষিত হৈ নাথাকিব। গতিকে আহ্বান জনাইছোঁ যে সকলোৱে ওলাই আহক, দলে বলে ওলাই আহক। অসম শ্ৰেণী ছাত্ৰ সন্থাই আজিৰ পৰা আমি পণ বান্ধি লৈছোঁ যে যিসকল ব্যক্তিয়ে, সন্দেহজনক ব্যক্তি শদিয়াত মাটি কিনি শদিয়াত সোমাই আছে সেইসকল ব্যক্তিক আমি খেদিবলৈ সাজু হৈছোঁ আৰু বাকী দল সংগঠন আৰু শদিয়াবাসী ৰাইজকো আমি আহ্বান জনাইছোঁ যে সকলোৱে ওলাই আহক, সকলোৱে মিলি শদিয়াখনক পুনৰ আগৰ দৰে শান্ত আৰু সুস্থ কৰি তোলাৰ ক্ষেত্ৰত আমাক সহায় আগবঢ়াওক। ঢিংকাণ্ডৰ সমান্তৰালকৈ আমাৰ শদিয়া অঞ্চলত কেইদিনমান পূৰ্বে চাহ জনগোষ্ঠীৰ এজনী ছোৱালী প্ৰেমৰ মায়াজালে দুজন অচিনাক্ত যুৱকে, বংগমূলীয় অচিনাক্ত যুৱকে বলৎকাৰ কৰে। ইতিমধ্যে সেই যুৱক দুজনক পুলিচ প্ৰশাসনে কৰায়ত্ব কৰিছে। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা
সেই ধর্ষণকারী কেজনক কঠোর শাস্তি প্রদান করবলে বিনম্র অনুরোধ জানাইছো। আর এই কাণ্ডটা যাতে আমার এই শদিয়া অঞ্চল যাতে আকৌ দ্বিতীয়বার সংঘটিত নহয় তার পুলিশ প্রশাসনক সষ্টম আর সজাগ হবলে বিনম্র অনুরোধ জানাইছো। আপনাদের সকলে জ্ঞাত শদিয়াখন জনজাতীয় আবেষ্টনী একটা অঞ্চল, সেই জনজাতীয় আবেষ্টনী অঞ্চল কেনে ধরনের সেই অচিনাক্ত ব্যক্তি অচিনাক্ত মানুষ ইয়াত বসতি স্থাপন করেছে, মাতৃপট্টা পর্যন্ত পাবলে সক্ষম হয়েছে। আমার যদি অরুণাচল যে প্রান্তীয় অঞ্চল আছে, সেই প্রান্তীয় অঞ্চলটাতে বৌদার অঞ্চলতে আমার প্রান্ত প্রায় 10-15টার অচিনাক্ত ফেমিলি পরিয়াল বসবাস করে আছে। কেনকে ইয়াত মাতি পাত্তা পালে, কেনকে বসতি স্থাপন করে আছে, ইয়াত কোন প্রশাসনিক বিষয়ের জড়িয়ে বা কোন লাভ মন্ডলের জড়িয়ে পাত্তা পাবল সক্ষম হল, এই ক্ষেত্রে আমি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ আর তদন্ত বিচারিছো। আপনি চাব আমার যখন শদিয়া অঞ্চল আমার যখন বৃহস্পতিবার বার আর দেওবার আমার ইয়াত বজার হাট বহে, তাত আমার যেসমূহ শাক পাচলি উৎপাদিত শাক পাচলি, সেই শাক পাচলি সমূহ সেই বাংলাদেশী মূলর শাক পাচলি নহলে বজারখন অচল হয়ে পড়ে। আর শান্তিপুর যে অঞ্চল আছে প্রান্তীয় অঞ্চল, তার গোটাই শাক পাচলিরপর আদা ব্যবসায় বা আদি করে প্রায়সমূহ বিজনেস মানে সেই সকল অচিনাক্ত মানুষের হাতত এতিয়াও আছে। তাত আমি যে অঞ্চল আছো তাত 80% খিলঞ্জীয়া প্রভুত্ব থাকা একটা অঞ্চল, জনজাতীয় আবেষ্টনী থাকা একটা অঞ্চল, কেনকে ইয়াত আহি সংস্থাপন পালে, কেনকে কৃষি কর্ম করে বজারখন নিজের হাত আনবলে সক্ষম হয়েছে, একটা বড় চিন্তনীয় বিষয়। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, আমার জাতীয় জনগোষ্ঠী দল সংগঠন, আমার খিলঞ্জীয়া যেসমূহ আমার জাতি জনগোষ্ঠী আছে সষ্টম হলে আমি অনুরোধ জানাইছো। এনেকা ধরনের হয়ে থাকবলে হলে আমার নিজের হাতত নিজের ভাষাটো কৃষ্টি সংস্কৃতি বজার সকল সেই সকলের মানুষ হাত গুছি যাব, আমার প্রভুত্ব ইয়াত না থাকিব। মানে পুনর্বার কো এনেকা ধরনের ভীম কাণ্ড যাতে পুনরাবৃত্তি যাতে নহয় তার পুলিশ প্রশাসনক সষ্টম হয়ে থাকবল কারণে বিনম্র অনুরোধ জানাইছো। আর এই ক্ষেত্রে আমার জাতীয় জনগোষ্ঠী দল সংগঠনসমূহর আর যেসমূহ আমার গড়িয়া মরিয়া দেখি জাতি পরিষদ আছে, যেসমূহ খিলঞ্জী আমার ইয়াত মুসলিম সম্প্রদায় গড়িয়া মরিয়া জনগোষ্ঠীসমূহ আছে, তেওঁলোককো মানে লাই নিদিব কারণে যাতে নিজের আপন বলে ধর্মীয় ফালেরপর নাচায় যাতে আপন বলে ভাবি লওয়ার ফলতে যে এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আমার ক্ষেত্রে একটা সন্দেহ প্রকাশ হয়েছে। যাতে আমি এই ক্ষেত্রে সজাগ হবলে আহ্বান জানাইছো, যেসব আমার খিলঞ্জীয়া মুসলিম সম্প্রদায় ব্যক্তি আছে, গড়িয়া মরিয়া আছে, যাতে এই ক্ষেত্রে সজাগ সচেতন হয়, এই আমার কব লাগা। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।